আমি একবার আমাকে ছেলে বলো, আমি তোমাদের সঙ্গে অত ছোট ছোট ছেলেদের নাচের আসর এখানে যাব যে কি করবো, তবু দেখতে গেলাম ওটা লেখালেখি করে দেখি বাঙালি গুজরাটি ছেলেরা এখানে করেছে, যে দেখি একটা গান বাজতেছে প্রচণ্ডভাবে তারা নাচতেছে, আমি যে কার নাচে কার সুর এটা, এরকম ওয়েস্টার্ন মিউজিকে আসলো কিন্তু মনে হয় যেন পরিচিত গানটা। ওদের জিজ্ঞাসা করলাম বড় ঠিক মতো বলতে পারে না, বলছে ট্যাগর সং। তারপর দেখি যে রবীন্দ্রনাথের একটা অতি প্রিয় গান আমার, সেটাকে ওয়েস্টার্ন বিটে এনে এমন গান করেছে ও ইংরেজ ছেলে মেয়েরও পাগল হয়ে নাচতেছে। গানটা হয়েছে তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, যেমন তার কথা জানো এটা না, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, কত কি কত অনুপর মানুপর কত আলোর সঙ্গ। ওই গানটা তো রবীন্দ্রনাথ কোথায় নেই এটা বোঝা মুশকিল। এমনকি ইয়েতে গিয়ে আপনার সৌদি আরবে হজ করতে গিয়ে আপনার মদিনাতে ছিলাম এক বাড়িতে, মদিনাতে ওই হজ শেষে সেই বাড়িতে শুনি রবীন্দ্রনাথের গান বাজতেছে। আমি বললাম যে আপনি রবীন্দ্রনাথের গান শুনেন, বলে হ্যাঁ শুনি। তারপরে কাজী মোদাহসেন নামাজ পড়ে উঠে তার গলা ভালো ছিল না, তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তাই বললাম স্যার আপনি রবীন্দ্রসঙ্গীত গান কেন নামাজ পড়ে উঠে, বলে এর চেয়ে শ্রেষ্ঠ মোনাজাত আর হয় না। সত্যি সত্যি যে এর চেয়ে শ্রেষ্ঠ মোনাজাত আর হয় না। এই আমার স্ত্রীর মৃত্যুর পরে আমি ওই তার ফিরে গেছে দাঁড়িয়ে, হঠাৎ আমার মনে পড়ছে তার ওই শেষের কবিতার দুটো লাইন, তোমারে যা দিয়েছে নু সে তোমারই দান, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায়। ওই কবিতার কথা মনে হয়েছে। তার গানের ভিতরে তার স্ত্রীকে নিয়ে লেখা, তার প্রেমিকাদের নিয়ে লেখা এই গান, তা মানুষকে কত রকমভাবে অভিভূত করে। তার ভিতরে কিন্তু কামনা নেই, আমরা মনে করি রবীন্দ্রনাথ কামুক ছিলেন, আসলে কামনা নেই, প্রচণ্ড ভালোবাসার যে একটা দাহ এই গানগুলোর কাছে, যে জন্য তার ভক্তিমূলক গান বলেন আর যাই বলেন সেগুলা। আপনি যদি পাবলো নেরুদার কবিতা পড়েন, কবিতার বই, প্রত্যেকটা কবিতার মধ্যে কয়েক লাইন হচ্ছে ট্যাগোরস লাইন, অদ্ভুত ইয়ে মানে একটা ইয়ে। আর তার মূর্তি একটা তৈরি করা হয়েছে জার্মানি থেকে, ডক্টর জাকির নাকি নাম জাকারিয়া, তারা প্রতিশরে রবীন্দ্রনাথের একটা মূর্তি প্রতিষ্ঠা করেছে। একইভাবে অক্সফোর্ডে শেক্সপিয়ারের ওখানে রবীন্দ্রনাথের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। কোথায় সেই ইয়াতে স্পেনে রবীন্দ্রনাথের নামে রাস্তা, ইরানে রবীন্দ্রনাথের নামে রাস্তা, চেকোস্লোভাকিয়া রবীন্দ্রনাথের নামে রাস্তা। অদ্ভুত এই মানুষটি, সমতুল্য মানুষ আমি দেখি না। এই মানুষটিকে তো আমি ভালোবাসতে পেরেছি, তার গান শুনে যে মুগ্ধ হই এবং শোকে দুঃখে যে আমি এটা সান্ত্বনা পাই সাহস পাই, এটা আমাকে খুব আনন্দ দেয়। এই যে বেঁচে আছি 80 বছর, আমি মনে মনে বলি আর 1 বছর যদি বাঁচি তো রবীন্দ্রনাথকে ছুঁয়ে ফেলবো। আমি খুব কষ্ট আছি যে চেষ্টা করছি যে একটা বছর যদি বাঁচি তাহলে তো গুরুদেবকে ধরে ফেলতে পারি। গুরুদেব তো মানে এমন কোন সাইড নেই যে সাইড দিয়ে তিনি লেখেন না, এমন কোন সাইড নেই। আমাদের জন্য লেখে গেলেন কি, তিনি বাকি রাখলেন না? তো আমরা যারা মানে লেখালেখি করি আমাদের তো দরকার নেই এসবের। আপনারা নির্যাস নিয়ে যদি কিছু তৈরি করতে পারেন সেটি বিরাট বড় হবে, নির্যাস তো হচ্ছে বড় মানে লিখেই গেছেন, লিখেই গেছেন, লিখছেন তো লিখছেনই, লিখেছেন তাকে। আর যেসব অপমান তিনি সহ্য করেছেন, যে দুঃখ তিনি সয়েছেন, একজনের পর একজন তার ছেলে মারা গেছে, তার মেয়ে মারা গেছে, তারপর জমিদারি অর্ধেক তাকে বিক্রি করতে হয়েছে, অর্ধেকের বেশি ঋণের দায়ে, তারপরে এই শান্তিনিকেতন করতে গিয়ে তিনি চোর বাতপার আখ্যা পেয়েছেন, ঋণ শোধ করতে পারেন নাই, যে নানা কারণে রবীন্দ্রনাথের মধ্যে যে আমরা হ্যাঁ রবীন্দ্রনাথ রূপার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন তা তো ঠিক না। রবীন্দ্রনাথ যে কষ্ট করে মানুষ হয়েছেন সেই কষ্ট অনেকেই করেন নাই, মারার সময় মারা যাওয়ার সময় কষ্ট পেয়েছেন। তার আপন জামাই যাকে তিনি নিজের হাতে পয়সা দিয়ে কৃষি বিদ্যা শেখার জন্য বিলাতে পাঠিয়েছিলেন, তিনি দেশে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন, এবং তার স্ত্রী তার মেয়ে যখন মারা যায় অসুস্থ, তিনি শেষবার যাবেন না জামাইয়ের বাড়িতে, শেষবার ঠিক করেন উনি যাবেন, যখন গেলেন তখন তো কলকাতায় ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি গিয়ে থামলো ওই বাড়িতে, শোনেন ভিতরে কান্না, মানে মেয়ে মারা গেছে, উনি আর ভেতরে ঢোকেননি, ওখান থেকে ফিরে আসছেন। এই যে তার একটা
আর তার যে আত্মসমর্পণটা, যে আমার এই দীপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ আমার এ ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না পোড়ালে দেয় না সে তার আলো, এই করেছো ভালো নিচুর, এই করেছো ভালো। এই যে গান মানুষকে যে সান্ত্বনা দেয়, অনেকে বলে উনি তো বীর রসের গান গান নাই, আপনি যেটা বললেন উনি ঘুমিয়ে পড়েছে, ওরা গান শুনে ঘুমারি ঘুমাসেন না। আমি দেখেছি 71 সালে তখন আমি পালাই লঞ্চে করে ফরিদপুর হয়ে বরিশালে যাওয়ার জন্য, চারদিকে পাকিস্তানি গোলা বর্ষণ করতেছে, এই বড় বড় দাড়ি এসব লোক, তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমার সোনার বাংলা গানটা বাজানো হচ্ছে, তারপর নজরুলের ওই দুর্গমগিরি বাজানো হচ্ছে। দুর্গমগিরি যে এত বড় বীররসের গান শুনে কিন্তু খুব একটা লোক অভিভূত হচ্ছে না, যেই মাত্র আমার সোনার বাংলা গায় গুরুবের লোকগুলো চোখ দিয়ে অঝোর ধারে পানি পড়তেছে। এই যে এই গানটা যে শক্তি দিয়েছে স্বাধীনতা আন্দোলনে, কোনো কোনো গান দিতে পারেনি। যাই হোক, আমি তো রবীন্দ্রনাথের কথা বলছি, আমার নিজের কথা বলি যে আমারও একটা স্বাদ ছিল আমি গান লিখবো, আমি সব সাহিত্যিক হবো সাংবাদিক হবো না, কিন্তু ওই যে বললাম কপাল এসেছিল সাংবাদিক হয়েছি। আমার গান হওয়ার পেছনে আমি হিমাংশুর কাছে খুবই কৃতজ্ঞ, কারণ আমি হয়তো গান লিখতাম না, ও একদিনের নোটিস আজকে এই গান লিখে দিতে হবে, আমি বার্মিংহামে গান সং কনটেস্টে যাব এই গান লিখে দেন, আমি স্বাধীনতার উপরে দিবসে গান লিখব, তাই আমি গান লিখেছিলাম স্বাধীনতারে তুই আমার রক্তে ভাসাইলি। তারপরে সবচেয়ে বড় কৃতিত্ব যেটা সেটা হলো উড়ালচরে যখন ঝড় হয়, আপনার মনে আছে কত লক্ষ লোক মারা গেছিল, ওই রাজীব গান্ধী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়াবর্ধনে দুজনই এসেছিলেন এখানে, যে আমি তখন এই যে ওয়াটার লিলিতে নাম ছিল উইগাম হাউস উপরে বসে খবরের কাগজে লেখা লিখতে দিনের বেলা, হিমাংশ এসে হাজির, এখনই গান লিখতে হবে, আমি দূর এখন তবে গান লেখার মুড আছে দেখি না, উড়ালচরের উপরে গান লিখতে হবে, আমি দেশে যাচ্ছি দেখাবো, দিছি গান লিখে। তারপরে ঈশের সময় শেখ রেহানা যখন হাসিনা যখন জেলে, তখন আওয়ামী লীগের লোকেরা কোথায়, কিছু সংস্কারপন্থী হয়ে গেছে কিছু পালিয়েছে, সেই সময় হিমাংশু আসছে, একটা ইয়া করেন একটা সম্মেলন করেন এবং সমস্ত গান শেখ হাসিনাকে নিয়ে লেখেন, আমি গাইব সন্ধ্যা, তারপরে এই বিধায় পারভিনের সহযোগিতায় আমরা একটা গানের আসর করলাম, সেখানে শেখ রেহানার মেয়েরও আসছিল, এই 10টা গানই সবগুলো তো আপনার সুর সুর শেখ হাসিনার মুক্তি চাই ওই সবগুলা। পরে অবশ্য আওয়ামী লীগের এসে কিছু পয়সা টয়সা দিয়ে অ্যালবাম করলেন, ওইটা ওই গান ওখানে 10টা গান আছে আমার, আমার গায়ক হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রথমত জীবিকার তাগিদে এত কষ্ট করেছি, অর্থনৈতিক কষ্ট এত গেছে যে ওই টাকা অর্জনের জন্য লেখার পিছনেই সময়টা গেছে, অন্য কিছু লিখতে পারিনি। তো আমার জীবনে বড় স্বাদ ছিল যে আমি বঙ্গবন্ধুর আত্মজীবনীটা শেষ করে যাব, পারিনি, কারণ তার আগেই মারা গেলেন। বঙ্গবন্ধুকে নিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি করব, সমস্ত ম্যাটেরিয়ালস আমার কাছে, কিন্তু এই 70-80 কোটি টাকা সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব না। এই হাসিনাকে বলেছিলাম, কিন্তু তাদেরও আবার নিজস্ব আছে, ইচ্ছা আছে কীভাবে তারা করতে চান, তো এই জন্য তাকে আমি চাপ দিই, কারণ সরকারি খরচে বই কলে সেই বই ভালো হয় না, দেখেছো তো পাকিস্তান করেছে নিন্দার উপরে। আর আমার জন্মদিন তো আগে পালিত হতো না, আমরা মুসলমান করে জন্মগ্রহণ করেছি, ছোটবেলায় জন্মদিন বলে কিছু ছিল না, জন্মদিন যে কবে তা মায়ের কাছ থেকে ওই অমুক স্বরে বর্ণ হয়েছিল তার 3 দিন আগে এই ছিল তারিখ, এই তো মুসলমানদের কোনো জন্মগ্রহণ ছিল না, আমার ওই জন্ম তারিখ তারিখ এটা বের করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের এক হিন্দু নায়েব ছিলেন, উনি আবার এগুলো লিখে রাখতেন, উনি যদি আমার জন্ম তারিখ না লিখতেন তাইলে আমি জানতাম, আপনার জন্মদিন আমরা আর কোনোদিন জন্মদিন আমি পালিত হয়নি, কোনোদিনও করিনি। এই ঢাকায় থাকার সময় হঠাৎ করে ওই কিছু বন্ধু বান্ধব ছিল, তারা একদিন ব্যক্তিগত ওই ঘরে বসে করেছে, তারপর লন্ডনে এসে আপনারা করছেন, এই আসি জন্মদিন পালনের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে আসি লোকজনের সঙ্গে বন্ধু বান্ধবের সাথে দেখা হয় এবং কেনা নিজের সম্বন্ধে ভালো কথা শুনলে খুশি হয়, খুশি হই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এতটা সময় দিয়েছেন একটা টেলিভিশন কেন্দ্র, এবং আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে কোনো রূপকথা না একজন সাধারণ মানুষের গল্প শুনেছেন, তাকে সম্বর্ধনা দিয়েছেন, কৃতজ্ঞ, এবং
আমি খুবই কৃতজ্ঞ যে আচ্ছা বঙ্গবন্ধুকে স্মরণ করি। তিনি আমাকে বলেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পরে এই আমার ভাইয়ের রক্তরাগানের মতো আরেকটা গান লেখ। তেমন কেন? হ্যাঁ স্বাধীনতা তুমি ভালো গান লেখো নাই, এই আমার ভাইয়ের রক্তরাগানের মতো একটা গান লেখো। তাই বলে বঙ্গবন্ধু আমারও একটা কথা আছে। বলেন কি? আমরা আপনি 7ই মার্চের ভাষণটা আবার দেন, ওইটাকে একটা ভাষণ আবার দেন। দূর পাগল, ওইটা কি আর দেওয়া যায়? আমি তো আমি কি করে আমার গুগলটা লিখবো। এই সব একসঙ্গে কয়েক কিন্তু বঙ্গবন্ধু বেঁচে আসছেন, ফিরে আসছেন। হিমাংশু তো শুনলেন, সিংহ হিমাংশু গাইছেন, হিমাংশু একমাত্র গায়ক। তাহলে আমি অনেক নিন্দা করি হিমাংশুকে, অনেক গালাগালি করি আমি, কিন্তু একটা কথা স্বীকার করি যে 1976-এ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যখন মানে এখানে অনেকটা গুণা ছিল, গুণাটা শুধু না মানে ওই প্রাণ নিয়ে যা যেতে পারবো কি না, দুজন মুসলমান গায়কের নাম আমি বলবো না, প্রথম মৃত্যুবার্ষিকীতে গান গাইতে বলেছিলাম, বলতো না দ্বিতীয় বলছে আমি ওই ইন্ডিয়ান ভারতীয় চরের সঙ্গে গান গাইব না। ফলে সেই জায়গায় একজন হিন্দু মহিলাকে আনতে হয়েছিল, কি সুস্মিতা ভট্টাচার্য, তাকে ওই গান গাওয়ার জন্য জয় বাংলা বাংলার জয় বঙ্গবন্ধু শেখ মুজিবের কণ্ঠে একটি ধ্বনি দুইজন মুসলমান শ্রেষ্ঠ শিল্পী ওশিয়ার করলেন যে ভারতের চরের সম্বন্ধে আমি গান গাইব না। এই ছবিটা যখন করি তখন এই আশ্চর্য, আমি হিন্দুদের কাছে বরং অনেকেরই একটি মুসলমান অভিনেতা রাজি হলেন না অভিনয় করতে বঙ্গবন্ধুর চরিত্রে, কেউ 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 আবার চিঠির জবাবও দিলেন না। তখন কে রাজি হইল? এটি হিন্দু পীযূষ বন্দ্যোপাধ্যায় জানেন মায়া ত্যাগ করে এখানে আসলেন। এই হিমাংশু 1975-এ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে এখানে আমরা যত মিটিং করেছি বঙ্গবন্ধুকে গান ইয়ে হিন্দি অনলিস সুর দিচ্ছে গাচ্ছে, তখন তার এখানে ইমিগ্রেশনের প্রবলেম আছে, দেশে গেলে সিলেটে গেলে কলা কেটে ফেলবে। তারপরও সে এই কি অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, কিছুই অ্যাপ্রিসিয়েশন পাইনি। একটা অ্যালবাম বের হয়ে গেছে, আশা করি এবার আমারও একটু ইচ্ছা আছে যে হঠাৎ মনে যেতে পারি এই গানগুলা 100 গান আছে আমার কাছে, এগুলোকে সংগ্রহ করে আমার একটা ইয়ে করা আছে। আমি এখনও এবারও একটা গান লিখে দেবো। ঢাকা থেকে আমাকে ওই একটা ওই শাহবাগ চত্বরটা আবার দাঁড়িয়েছে, ওই চত্বরে গান গাওয়ার জন্য ওটা ইয়ে করে আমি একটা গান লিখতে চাই, হিমাংশুর কাছে দেবো। আর আবারও আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, 16ই ডিসেম্বর বেলা 4:31 পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে আত্মসমর্পণ করেছিল, ওই দিন এবছর সেই চত্বরে 3 লাখ লোক জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তারা জাতীয় সঙ্গীত গাইবে। আপনারা যে যেখানে থাকেন ওই সময় অনুযায়ী এই গানটি গাইবেন, তাহলে আমাদের দেশে যে বর্তমানে যে একটা পশ্চাৎপদ অবস্থা, এই মৌলবাদের অভ্যুত্থান, এর বিরুদ্ধে বড় ঘাঁটি তৈরি হবে। আমি আরও আজকে সুখী শুধু আমার জন্মদিনের জন্য না, আমি ব্যক্তিগতভাবে ডেথ পেনাল্টির বিরুদ্ধে, কিন্তু আজকে যে লোকটিকে ফাঁসি দেওয়া হয়েছে তাতে কিন্তু আমি আনন্দিত। আমি মনে করি যে ব্যক্তিগত খুন, ব্যক্তিগত অলাচারের জন্য ফাঁসি দেওয়া উচিত না, কিন্তু সমষ্টিগত অলাচার, যে লোকটি কয়েক লক্ষ মানুষের হত্যার জন্য দায়ী, যে লোকটি কমপক্ষে আমার নিজের জানা মতে যে সাভারে আমি গিয়েছিলাম, আমি ওয়াহিদুল হক, রেজা আলী এখনো বেঁচে আছেন, আমরা 11টি মেয়েকে নিয়ে আসছিলাম, হিন্দু মেয়েকে, তাদের কারো স্তন কাটা, কাউকে গণধর্ষণ করা হয়েছে, এবং কোনো মানুষ যে এরকম নৃশংস বর্বরতার পরিচয় দিতে পারে এটা আমার কোনো ধারণা ছিল না। আমি এই আপনার এই ইসের 71-এর এই জামাতিদের যে অত্যাচার, এই যে আমি দেখেছি পটুয়াখালীতে দেখেছি, পিরোজপুরে দেখেছি, এই ইসের কী বলে আপনার এই দুলাল হোসেন সাঈদীর অত্যাচার আমি দেখেছি, গণপতি বিশ্বাস মেট্রিকে বোধহয় 10th হয়েছিল 1971-এ নাকি, হ্যাঁ 71-এ তাকে হত্যা করেছে এই দুলাল সাঈদী, সে এখন ওলাম আসে। এই যে ঘৃণাগুলা মনের ভিতরে আছে, সেজন্য আমি আজকে খুব খুশি যে আমার জন্মদিনের জন্য না, যে ভাবছিলাম যে বাংলাদেশে স্বাধীনতা দেখেছি আবার হয়তো বাংলাদেশকে পরাধীন দেখে যাব, কিন্তু আজকে আমার বিশ্বাস হচ্ছে না আমি বাংলাদেশকে আবার 71 সালের মতো দেখে যাব, এবং এই তৃপ্তি নিয়ে বাঁচতে পারবো, মরে যেতে পারবো যে বাংলাদেশের জন্য আমরা ফাইট করেছি, যে বাংলাদেশের জন্য তাকে কেউ ধ্বংস করতে পারিনি। আর তার প্রমাণ
যে শেখ হাসিনা মাত্র একজন মেয়ে,